ওই সময় টোটাল রমারমা, রাজীব ভাই, মিহির সওদাগর, দিলদার ভাই, শাহিন ভাই, সব হলো জাতীয় পার্টি করে, বিএনপি করে। তো আমি ছোট্ট দু একটি কথা বলতে চাই, যেরকম আমরা অনেক সব বলি যে আমরা মাদের কথা আমি তুলে ধরতে চাই, যেরকম মা অনেক সময় রাগ করে বলে যদি ছেলে যদি কোনো অপরাধ করে বা দুষ্টমি করে যে আল্লাহ মরে গেলেও আমি শান্তি পাবো না, তুই এখন এরকম দুষ্টমি করিস আমি মরে গেলেও শান্তি পাবো না, কবর গেলেও শান্তি পাবো না। ঠিক এখানে আমি একটু কথা বলতে চাই, সেরকম আমাদের জাতির পিতা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, উনি আজকে টুঙ্গিপাড়ায় শায়িত। আমার কেন যেন মনে হয় উনি কবরে বসে বসে কষ্ট পান। কেন কষ্ট পান সেই প্রসঙ্গটা আমি তুলি। আমরা মাঝে মাঝে রেগুলারই দেখা যায় জাতীয় সংসদ যখন বসে, আমি কিন্তু আমি আগে বলেছি আমি নিয়মের বাইরে কিছু কথা বলবো, এটা সকলে জানা দরকার। আমরা জাতীয় সংসদ যখন বসি, আমরা জাতীয় সংসদ যখন দেখি, তখন দেখা যায় হাতে গোনা দু চার পাঁচজন মুজিব কোট পরে আছে, আর ম্যাক্সিমামই স্যুট কোট যার যার মতন ড্রেস পরে বসে থাকে। এটা আমার কাছে খুব দুঃখজনক লাগে, বিকজ আমি বিশ্বাস করি বঙ্গবন্ধু একটি পরিচিতি দিয়ে গিয়েছিল। আমার প্রশ্ন সবার কাছে, আমি যখন জাতীয় সংসদের কোনো অধিবেশন দেখি, আপনারা দু চারজন যারা নামি দামি আছেন তাদের ছাড়া আপনারা কি ফাইন্ড আউট করতে পারে যে এই লোকটি আওয়ামী লীগ করে? ইজ ইট পসিবল? আমি মনে করি যে ন, এটা কোনোভাবেই পসিবল না। যদি আপনি মুজিবকোট পরা থাকতেন তাহলে 10 মাইল দূর থেকে যেরকম বোঝা যাবে, ঠিক অধিবেশনেও বোঝা যাবে এই লোকগুলা আওয়ামী লীগ করেন, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। আমার প্রশ্ন তাদের কাছে, তারা কি ভয় পান? তারা কি চিহ্নিত হতে ভয় পান? মুজিবকোট পরে থাকলে পরে আমাদের চিহ্নিত করে রাখবেন, পরবর্তীতে সমস্যা হবে? কিন্তু আমি যতটুকু জানি বঙ্গবন্ধুর কোনো সৈনিক তাদের তো ভয় পাওয়ার কথা না, তারা কোনো জিনিসে ভয় পায় না। তাই কেন তাদের এই পরিধান? আমার মনে এই সব দেখলে পর বঙ্গবন্ধু কবরে বসেও কষ্ট পান, যে আমি তোমাদেরকে একটি পরিচয় দিয়ে গিয়েছিলাম, যেটি এই যে আমি পড়া আছি, আমি নর্মালি পড়ি না, আজকে পড়েছি। এবং এই যে শামীম ভাই, আপনি এই যে হাজার জনের মধ্যে এখানে যতজন আছেন, আমার কথা বাদ দেন, কিন্তু এখানে যতজন আছেন আপনি কিন্তু একমাত্র শামীম ভাইকে দেখলে সবাই বলতে পারবেন ইয়েস দিস ইজ দ্য পার্সন যে বঙ্গবন্ধুকে ফলো করে, বঙ্গবন্ধুর আদর্শকে ফলো করে। তাছাড়া আপনি অন্য কাউকে বলতে পারবেন? দূর থেকে দেখলে কি বোঝা যাবে? যেরকম কিনা আমরা গ্রামে যখন যাই, গ্রামে যখন আমরা চলাফেরা করি, আমরা দূর থেকে চিনতে পারি ওই যে একটা তাল গাছ দেখা যায়, কিন্তু আপনার রাস্তার পাশে অনেক আবর্জনা অনেক রকম গাছ পড়ে থাকে, আমরা কি চিনতে পারি? চিনতে পারি না। আমরা একটা কি তাল গাছ অনেক দূর থেকে বোঝা যায়। বঙ্গবন্ধু সেরকম আমাদের একটি ড্রেস কোড দিয়ে গিয়েছিলেন, আমরা যে এই ড্রেসটি দেখলে পর অনেক দূর থেকে বুঝতে পারবো, হাজার লক্ষ জনতার মাঝেও বুঝতে পারবো যে আমি বঙ্গবন্ধুর একজন সৈনিক। আমি কিন্তু আমার খুব খারাপ লাগে যখন দু এক সময় অধিবেশন দেখি, আমি দেখেছি আমি দু চার পাঁচ দশজনকে শুধু মুজিবকোট পড়তে, তাছাড়া অন্য কাউকে এভাবে পড়তে দেখিনি। এটা দুঃখজনক এবং আমি বিশ্বাস করি এটা বঙ্গবন্ধু কষ্ট পা। সো আমাদের মনে হয়, আমি মাননীয় প্রধানমন্ত্রী আমাদের অনেক 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 বিজ্ঞ, উনি অনেক বেশি ভালো বোঝেন, অনেক বেশি ভালো জানেন। আমার মনে হয় যে এই দিকে আমি শামীম ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করতে চাই যে ওনারা কেন বলে না যে যখন অধিবেশন হবে আওয়ামী লীগের যারা তাদের অবশ্যই মুজিবকোট পরতে হবে, বঙ্গবন্ধুকে স্মরণ রাখার জন্য তাদেরকে অবশ্যই সংসদে মুজিবকোট পরে আসতে হবে। এটা তার কাছে আমার একটি চাওয়া, যেহেতু শামীম ভাইয়ের সাথে ওখানে সবারই অন্যভাবে একটি যোগাযোগ আছে। আমরা ক্ষুদ্র মানুষ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক গোষ্ঠী, এটা ক্ষুদ্র একটি গোষ্ঠী, বাট আবার যদি আমি অন্যভাবে চিন্তা করি, বঙ্গবন্ধু সাংস্কৃতিক গোষ্ঠীর মতন কোনো গোষ্ঠী বাংলাদেশে নেই, সেটা আগেই প্রমাণিত হয়েছে, আগেই বলে গেছে। কারণ কি, 1975 সালের 15ই আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করার পর সারা বাংলাদেশে যখন কোনো মানুষ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ বলতে সাহস পেত না, তখন আমার শ্রদ্ধেয় বড় ভাই মাসুদ পারভেজ ওরফে সোহেল রানা বঙ্গবন্ধু সাংস্কৃতিক গোষ্ঠী তৈরি করেছিলেন 23শে অক্টোবর 1976 সাল।
আমি এই ব্যাপারে অন্য একটি কথা জুড়তে চাই। আমরা আসলে রানাভাই বলে গেছেন আসলে কিছু কথা, যে আমরা ভয় এখন, ভয় মানে কি, আমরা আওয়ামী লীগ করি বা বঙ্গবন্ধুকে ভালোবাসি এটা আমরা এখন বলি না, যেরকম কিনা আমি আমি বলি না, আমি বলি না। এই আজকে আমাদের যে অনুষ্ঠান এটা কিন্তু অনেক দিন পরে, তাও আমার মনে হয় যে আমাদের আমাদের জেনারেল সেক্রেটারি আছে, সে বলছে অনেক যে রোহিত ভাই অনেক হয় না করে, আমাকে না এখন এত 16 কোটির মধ্যে পারলে 20 কোটি আওয়ামী লীগ করে, আমরা তো আসলে রিয়েল আওয়ামী লীগার না। বাট কথাটি খেয়াল রাখতে হবে যে আমরা একটা আমরা বলেছি আর কি, যে আমরা সুসময় বন্ধু বটা হায়, অসময় হায় হায় কেহ কারণ হয়। আমরা এই ব্যাপারটি বলার পিছনে কারণ হচ্ছে যে আপনি আমি যদি প্রিভিয়াসলি 1981 সালের দিকে তাকিয়ে থাকি, একটু আগে বলেছে আমরা 3 ভাই মুক্তিযোদ্ধা, এক ভাই যোদ্ধা হতো মুক্তিযোদ্ধা, মেজর ভাই মাথার পিছনে এখনও গুলি আছে, সেই ব্যাপারে আমি কথা বলবো না। আমি কথা বলতে চাই আমি আমার শ্রদ্ধেয় বড় ভাই নিয়ে, আমি কথা বলতে চাই ওনার যে জায়গায় থাকার উচিত ছিল সেই জায়গায় উনি থাকতে পারেনি। মাঝখানে উনি জাতীয় পার্টিতেও যোগ দিয়েছিল, তারপর ওই সরে এসছে, সেটা বড় ব্যাপার না। আমি যেটা জানতে চাচ্ছি জানাতে চাচ্ছি সেটি হচ্ছে, আমি জানি না 1981 সালে আমি তখন ঢাকা ইউনিভার্সিটির ছাত্র, আমি 82তে অনার্স করে 82 অনার্স করেছি, 83তে ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করেছি। আমার মনে পড়ে জীবন নৌকা নামে একটি ছবি হয়েছিল, মেজর আমার বড় ভাই করেছিল, আপনারা হয়তো অনেকে জানেন অনেকে জানেন না। আমার ফিল্মের এন্ট্রি কিন্তু একজন হিরো হিসাবে না, আমার ফিল্মের এন্ট্রি কিন্তু একজন গায়ক হিসাবে, সেটি 1981 সালে বড় ভাইয়া যে ছবিটি করেছিলেন সেই ছবিটি আমি ওই ছবিতে গান করেছিলাম। সেই ছবিতেই আমার ফার্স্ট আমি আবির্ভূত হয়েছিলাম। আসলে মেইন কথাটি কিন্তু সেটা না, আমি মেইন কথাটি যেটা বলতে চাচ্ছি যে আমি গায়ক হিসাবে আবির্ভূত হয়েছিলাম 1981 সালে, ব্যাপারটি সেরকম না। কিন্তু আমি স্বামী মাতৃশ্রী আকর্ষণ করতে চাই ব্যক্তিগতভাবে 1981 সালের কথা যদি সবাই মনে রাখেন তাহলে চিন্তা করতে হবে মাসুদ পারভেজের কথা কেন মনে হবে। 1981 সালে যখন সারা বাংলাদেশে কোন ধরনের লোক, আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়তাম, একমাত্র সার্জেন্ট জহুরুল হক হল ছাড়া অন্য কোনো হলে ছাত্রলীগের নাম কেউ নিতে পারতো না, আমরা শুধু নিতাম কয়েকজন ছাত্র। সেই সময় যখন সারা বাংলাদেশ ব্যাপী একজন ছাত্রলীগ আওয়ামী লীগ যুবলীগ বলতে কেউ সাহস পেত না, সেই সময় মাসুদ পারভেজ একটি ছবি তৈরি করে, ছবিটির নাম ছিল জীবন নৌকা। অনেকের দৃষ্টিভঙ্গি বুঝতে হবে, মাথা ঘিরু থাকতে হবে, অনেকেই মনে করি সেই ঘিরুটি নেই। গুলিস্তানের মধ্যে সেই বিশাল সেই পোস্টার ছিল, ব্যানার ছিল, নৌকা দুলছে নৌকা। 1981 সালে যেই নৌকা ঝুলিয়েছিলেন মাসুদ পারভেজ, সেই এত বড় দুঃসাহস আমি মনে করি বাংলাদেশের কোনো লোকের হয়নি। 1981 সালে সারা গুলিস্তান থেকে যখন লোকজন যেত গুলিস্তানের সামনে দেখা যেত আওয়ামী লীগের নৌকা, এটা অনেকে বুঝতে পারতো না, মনে করতো এটা তো শুটিংয়ের একটি ব্যাপার, ছবির নাম জীবন নৌকা। জানতে হবে জীবন নৌকা ছবিটি কেন করা হয়েছিল, জীবন নৌকা ছবিটি করা হয়েছিল একটি মাত্র কারণ, যে নৌকার যেখানে নামগন্ধ নেই নৌকার সবাই রাস্তা থেকে যাক এবং জানুক যে নৌকা এখনো আসে, নৌকা এখনো ভেসে আছে এবং নৌকা ভেসে থাকবে, তার জন্য কিন্তু সেই জীবন নৌকা করা। এটা কিন্তু আমরা আসলে ওইভাবে আমরা বিচার বিশ্লেষণ করি না। আমি আমি কয়েকটি জিনিস এনেছি জীবনে, যে আমাদের আরেকটি ব্যাপার নিয়ে কথা বলা দরকার, যেহেতু আমাদের পূর্ববর্তী বক্তারা বলে গেছেন সামনে আমাদের ইলেকশন আছে 23-এর এন্ডের দিকে, আমরা আবার আমাদের নৌকাকে অবশ্যই জিতিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে আমাদের অবশ্যই আমরা আবার চাই, বিকজ আমাদের যে উন্নয়নের যে ধারাবাহিকতা, উন্নয়নের যে অগ্রযাত্রা, উন্নয়নের যে ব্যাপারগুলো আছে সেইগুলো যদি আমরা ঠিকমতো তুলে ধরতে পারি জনগণের কাছে, তাহলেই আমার মনে হয় যে আমরা আনডাউটলি জিতে আমরা সামনে চলে আসতে পারবো। কিন্তু এখানে দেখা যায় যে আমরা যে উন্নয়ন যে করতে যাচ্ছি সেখানে আমি যখন একটি জায়গায় কাজ করব সেখানে আমার আমার শত্রুকে, আমার অপোজিশনকে
ম্যাক্সিমাম জায়গা দেখা গেছে আমাদের লাস্ট ইলেকশনগুলোতে দেখা গেছে। আপনারা এক বাক্যে স্বীকার করবেন, আমার কথাগুলো জানি শুনতে ভাল লাগবে না, বাট আই এম শেয়ারিং দ্য হোল ট্রুথ, এবং এটা সত্যি প্রত্যেকটি জায়গায়। আমি আবারও বলবো, সাইমাকে বলবো যে প্রত্যেকটি জায়গায় দেখা গেছে আওয়ামী লীগের 13-14 জন মনোনয়ন চেয়ে বসে আছে। আর সবচেয়ে প্রতিদ্বন্দ্বীকে মনে করেন আমি এক্স আওয়ামী লীগার, তার সবচেয়ে প্রধান প্রতিদ্বন্দ্বীকে আর একজন আওয়ামী লীগার। পরবর্তীতে আমরা কি হয়েছে, আমাদের বিদ্রোহী গ্রুপ হয়ে গেছে, এটা কেউ কিন্তু অস্বীকার করতে পারবেন না। আমাদের যে লাস্ট ইলেকশনগুলো গেছে প্রতিটি জায়গায় দেখা গেছে মারামারি হচ্ছে, কারা কারা মারামারি করছে, আওয়ামী লীগ ভার্সেস আওয়ামী লীগ। আর বিএনপি বসে বসে আঙ্গুল ঢোকাচ্ছে, ঠুক ঠুক ঠুক, যে তোমরা মারামারি করো, আমরাই মারামারি করছি। এখানে আমি শামীমবার মাধ্যমে আসলে আমি আবারও ক্ষমা চেয়ে নিতে চাই, আসলে আমি কাউকে বলার জন্য বা শেখাবার জন্য না, তো অনেক সময় মানুষ যেহেতু অনেক কাজে ব্যস্ত থাকে অনেক জিনিস ক্লিপ করে যায়। তো এইখানে আমি আসলে বঙ্গবন্ধুর বাকশালের কথা আমি আনতে চাই। বঙ্গবন্ধুকে মারা যাওয়ার পিছনে বাকশাল একটি সাবজেক্ট ছিল, আমি মনে করি এক নেতা এক দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশের না সবসময় বলে আসছি আমরা। আমরা যদি যেহেতু আমাদের বিরোধী দল আছে এবং আমরা যখন এক জায়গায় যাচ্ছি সেইখানে আমরা একটা ইলেকশনে যখন যাচ্ছি, সেই ইলেকশনের মধ্যে আমাদের পাশাপাশি কী দাঁড়াচ্ছে, বিরোধী আরেকজন দাঁড়াচ্ছে, সে কিন্তু ওই আওয়ামী লীগেরই একজন, 2 নম্বরকে আওয়ামী লীগের একজন, 3 নম্বরকে আওয়ামী লীগের একজন, প্রত্যেকটি জায়গায় আওয়ামী লীগেরই 12-14 জন করে দাঁড়াচ্ছে এবং পরবর্তীতে এরকম বিদ্রোহীভাবে দাঁড়িয়েছে এবং অনেক জায়গায় জিতে গেছে। আমরা যদি বাকশালকে ছোটোভাবে নিয়ে আসতে পারি, ব্যাপারটা এইরকম, আওয়ামী লীগে তাহলে কোনো বিদ্রোহী কেউ থাকবে না, আমরা আওয়ামী লীগের নমিনেশন দেবো নৌকা, তুমি ভালো কাজ করো, আমি নৌকার 1, 2, 3, 4, 5, 6 নেম দেবো, তুমি যে ভালো কাজ করে আসছো যেটা বঙ্গবন্ধু চেয়েছিলেন, যার জন্য অনেক আওয়ামী লীগেরও বঙ্গবন্ধুর উপর খেপা ছিল যে তুমি যদি ভালো কাজ করো তাহলে জনগণ তোমাকে ভোট দেবে, তুমি পাস করে চলে আসবে। তাহলে কিন্তু এই যে আমরা ভার্সেস আমরা এটা জিনিসটা কখনো হওয়ার কথা না। আপনারা দেখেছেন এটা সত্যি কথা, প্রত্যেকটি জায়গায় আওয়ামী লীগের বিরোধীকে আওয়ামী লীগ, বিদ্রোহীকে আওয়ামী লীগ, সর্ব জায়গায় কিন্তু এই ব্যাপারগুলো ছিল। সো আমরা যদি এই ব্যাপারগুলোকে সামনে ইলেকশনের কথা চিন্তা করি, আমাদের পাস করে আনতেই হবে আমাদের, বিকজ আমরা আগেই বলেছি, আমরা সাহিনাই বলেছেন যে আজ যে আসতে গেলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে রকম উন্নয়নমূলক কর্মকাণ্ড করেছেন সেটা সে চিন্তার বাইরে। এই ব্যাপারে আমি অন্যভাবে কথা বলতে চাই, কীরকম যে মনে করেন যে আমাকে আমার একটা রচনা আসছে যে রুবেল তোমার তুমি তোমার হ্যাঁ 4-5 জন আছো, রুবেল আছে, জুয়েল আছে, কামাল আছে, তোমার সামনে তুমি রচনা লেখো একটা, আমাকে পরীক্ষা দিল। আমি রচনা লিখতে যে আমি রুবেলে 2টা পা আছে, 2টা হাত আছে, রুবেল এটা করে, রুবেল কারাতে করে, এটা করে না করে না বলে আমি শুরু করলাম যে জুয়েল ওই বাড়িতে ডেইলি সকালবেলা বের হয়, 2টার সময় ভাত খায়, 4টার সময় গোসল করে, 10টার সময় ঘুমায়, পাড়া প্রতিবেশী ডিস্টার্ব করে। জুয়েল সম্বন্ধে বলতে 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 মুখে ফেনা উঠে গেল, লাস্টে চিন্তা করে আল্লাহ আমার সম্বন্ধে কোনো বলাই হলো না, তো আচ্ছা এখন আমার কথা বলি। তখন আমার কথা যখন বলতে গেলাম তখন কিন্তু ওই সময় শেষ, আমার পরীক্ষার কিন্তু 3 ঘন্টা ছিল, 2 ঘন্টা 45 মিনিট জুয়েল সম্বন্ধেই বলেছি, 15 মিনিট পেলাম আমরা, 15 মিনিটে তখন কিন্তু আমার সম্বন্ধে লিখতে পারলাম না। এটা বলার পিছনে কারণ হচ্ছে যে আমরা আমরা নেতারা আমরা অপরকে নিয়ে বলা বেশি পছন্দ করি, আমরা অপরকে নিয়ে বেশি বলা না বলে আমরা কি করেছি সেটা যদি তুলে ধরতে চাই, আমি মনে করি 1 বৎসর বসে আপনি শেষ করতে পারবেন না। মাননীয় প্রধানমন্ত্রী যত উন্নয়নমূলক কর্মকাণ্ড করেছে 1 বৎসরও শেষ করতে পারবেন না। বাট আমরা কি করি, ওই জুয়েল সম্বন্ধে বলতে বলতে আমাদের মুখে ফেনা উঠে যায় আর নিজের সম্বন্ধে আর বলার কোনো সময় আমরা পাই না। আমি বিশ্বাস করি এখন আমাদের সময় আন্ডাউটলি আমাদের সময় হচ্ছে নিজেদেরকে তুলে ধরবার। নিজেদেরকে তুলে ধরবার মিনস আমি কি করেছি, আমার দল কি করেছে, আওয়ামী লীগ কি করেছে, মাননীয় প্রধানমন্ত্রী কি করেছে, উন্নয়নে ধারাবাহিকতা কত দূর পর্যন্ত নিয়ে গেছে, আমরা কয়জন নেতা এগুলো বলে বেড়াই, খুব কম বলে বেড়াই।
আমি কোনো জায়গায় খুব রেয়ার কিছু লোক। যেমন আমি একটি ব্যাপার আমি আমি বলে দিই আপনাকে, আমি যেমন মূল্যস্ফীতির কথা যে ব্যাপারটি এসছে, ভাই একটু আগে বলে গেছেন যে আমাদের 8%, সেইখানে দেখা গেছে যে জার্মানিতে হচ্ছে 7.5, মেক্সিকোতে হচ্ছে 8.15, ইউরো অঞ্চলে হচ্ছে 8.9, যুক্তরাজ্যে হচ্ছে 10.1, নেদারল্যান্ড হচ্ছে 10.3, আর্জেন্টিনা হচ্ছে 71%, তুরস্ক হচ্ছে 79%, আর বাংলাদেশ হচ্ছে মাত্র 8%। আমরা কি এই যে বাংলাদেশে যে আমরা সবটা বলি আমরা বাংলাদেশিরা শেষ হয়ে গেল ওইটা খেয়ে ফেললো এটা বললো, আমরা তো তুলেই ধরতে পারছি না যে আমরা এখনো অনেক ভালো আছি, এই ব্যাপারটাকে তো আমরা কোনো তুলেই ধরতে পারি না। আমি আগেই বলেছি তুলে ধরতে পারি না কেন, আপনি তুলে ধরার সময় নেই, বিকজ আপনি অপরকে নিয়ে এতই বেশি চর্চা করেন নিজের ভালোটি বলার কোনো সময় নেই। তো আমি মনে করি দিস দ্য প্রপার টাইম, আমাদের এখন সময়, কারণ আপনারা ভালো করে জানেন সারা বিশ্বের পৃথিবীতে রাশিয়া এবং ইউক্রেনে সবচেয়ে হচ্ছে ভোটটা বেশি হয়, 30-40% ভোটটা রাশিয়া এবং ইউক্রেনে হয়, যেহেতু সেখানে যুদ্ধ চলছে সেই জন্য সেই ইফেক্ট কিন্তু আমাদের দেশে পড়ছে। এই নর্মাল ব্যাপারগুলো কিন্তু আমাদের জনগণকে জানাতে হবে, বিকজ জানাতে হবে এই জন্য যে এই দেশের শিক্ষার হার মাত্র অনলি 19%, সেখানে জনগণ কিন্তু অনেক কিছুই জানে না। সো প্রত্যেকটি জনগণের ঘরে ঘরে যে আমি মনে করি আওয়ামী লীগের যারা নেতৃস্থানীয় আছেন তাদের ছোট ছোট মিটিং করে বা বড় বড় মিটিং করে এইসব ছোট ছোট জিনিসগুলো জানানো উচিত যে ভাই দেশের অবস্থা তোমরা তো বলছো খারাপ, তো সারা বিশ্বের অবস্থা এরকম, তারপর আমরা কিন্তু মনে করি যে ইনশাল্লাহ ভালো আছি, ভালোর মধ্যে একটি জিনিসের শুধু সমস্যা কোনটা, তেল নিয়ে, তেলের দাম বিশ্বে কমেছে কিন্তু আমাদের দেশে কমায়নি। তো আমার মনে হয় মাননীয় প্রধানমন্ত্রী কয়েকদিন আগে বলেছিল যে এটাও হয়তো বা কমিয়ে ফেলবেন, যদি কমিয়ে ফেলতে পারেন তাহলে আমার মনে হয় যে আমাদের যে অবস্থানগত দিক সেটি অনেকাংশেই পরিবর্তন করা সম্ভব, পরিবর্তন করা সম্ভব এই জন্য আমরা যদি বৈশ্বিক অবস্থাটাকে তুলে ধরতে পারি তাহলে কিন্তু আমরা যেখানে আছি দাঁড়িয়ে আছি আমরা অনেক ভালো জায়গায় পৌঁছাতে পারবো। আমি আরেকটি জিনিস আমি আমার আছে, যেমন আরেকটি ব্যাপার আছে যে লেখা আছে বিশ্বের তীব্র খাদ্য সংকটের ঝুঁকিতে 35 কোটি মানুষ, গত পরশু দিনের পেপারে লেখা 26 আগস্ট, গতকালকে গতকালকের পেপারে আছে প্রথমআলোতে যে বিশ্বের তীব্র খাদ্য সংকটের ঝুঁকিতে 35 কোটি মানুষ। আমার কথা হচ্ছে এই যে বিশ্বে তীব্র খাদ্য সংকটের ঝুঁকিতে 35 কোটি মানুষ, আমি যদি জিজ্ঞেস করি এইখানে, আমি সরি টু সে কেউ রাগ করবেন না, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি এই কথা এইখানে কেউ জানে না, 2-4 জন ছাড়া কেউ জানে না, ইটস এ চ্যালেঞ্জ। আমার কথা হচ্ছে সেইটি না, আমি এই যে সংকটের মধ্যে সারা বিশ্বে আছে, আমি কিছুদিন আগে পেপারে দেখেছিলাম যে জার্মান থেকে পোল্যান্ড থেকে শুরু করে কয়েকটা দেশের ইউরোপিয়ান কয়েকটা কান্ট্রির বড় বড় যত কলকারখানা আছে সবগুলো বন্ধ হয়ে গেছে, বিকজ অফ রাশিয়া তাদের গ্যাস বন্ধ করে দিয়েছে। এই যে বৈশ্বিক যে খারাপ একটি অবস্থা আমরা কি জনগণের কাছে তুলে ধরতে পারছি, এটা আমাদের একটা ব্যর্থতা। আমি মনে করি এই ব্যাপারগুলো আমাদের যে 17 কোটি 16 কোটি প্লাস যে লোকজন আছে তাদের জানানো দরকার। আমরা যদি এই ব্যাপারগুলো সুন্দর করে জানাতে পারি, আজকে আওয়ামী লীগের অবস্থা যেই হাতে আছে, যেই অগ্রগতি, যে পদ্মা সেতুর কথা আমি কিন্তু বলবেন সব বলে গেছে ভাইয়া বলে গেছে, তো আমি সে ব্যাপার তুলব না। আমি জানি আপনি যদি এই এই যে আমাদের এখানে প্রেস ক্লাবে এই সামনে যাবেন, দেখবেন যে ইসের ট্রেনের ওই যে আমাদের মানে হেড অফিস মানে এখানে দেখবেন তাদের উন্নয়নের যে ধারাবাহিকতা পড়তে গেলেও আপনার আধা ঘন্টার উপরে লাগবে, যে কোন সালে কি করছে কোন সালে, আপনি আধা ঘন্টার উপরে লাগবে পড়তে, রেল ভবনে আপনি যদি দেখেন উন্নয়নের ধারাবাহিকতা সে রেল ভবনে এখানে যান পড়তে শুরু করলে আধা ঘন্টা মিনিমাম লাগবে আপনি পড়তে গেলে পর, শুধু রেলের যদি উন্নয়নের ধারাবাহিকতা পড়তে আধা ঘন্টা লাগে তো অন্যান্য জায়গায় যে উন্নয়ন হয়েছে সেইগুলো পড়তে আমাদের কতক্ষণ লাগবে। এই উন্নয়নের যে ধারাবাহিকতা এই ধারাবাহিকতা কি আমাদের জনগণ জানে, আমি বিশ্বাস করি জানে না। আমি মনে করি এখন আমাদের প্রপার সময়, আমাদের সামনে যে ইলেকশন প্রত্যেকটি জনগণের কাছে যে যে ঘরে ঘরে যে দ্বারে দ্বারে যে যে উন্নয়নের ধারাবাহিকতা আমাদের এরকম হয়েছে, আমরা এইখানে ছিলাম এইখানে এসেছি, সো সেই হিসাবে এমনিতেই নৌকায় ভোট পাওয়া উচিত। আরেকটি জিনিস হচ্ছে যে
আমাদের আরেকটি সমস্যা হচ্ছে আমরা ভালোকে ভালো বলি, মন্দকেও ভালো বলি, কিন্তু আমি মনে করি মন্দকে মন্দই বলা উচিত, ভালোকে ভালোই বলা উচিত। কেউ যদি ভালো কাজ করে সে কোন পার্টি করলো সেটা আমরা দেখার বিষয় না, আমরা সেই লোকটিকে ভালো বলি। আমাদের এই মনোবৃত্তি আমাদের চেঞ্জ করা উচিত। সো আমি বিশ্বাস করি যে আমাদের যে অবস্থা আছে সেই অবস্থাকে আরও সুন্দরভাবে এগিয়ে নেবার জন্য আমাদের যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে উন্নয়নের ধারাবাহিকতা করেছেন, যেই সকল উন্নয়ন করেছেন, এই সব জিনিসগুলোকে জনগণের কাছে তুলে ধরা উচিত। জন উইল ফাইন ইট আউট, জনগণ বুঝবে যে আসলে আমাদের কাদের কাছে যাওয়া উচিত। আমাদের অন্য কোনো পার্টি নিয়ে চিন্তা করার কিছু নেই। আমি আমাদেরটাই কথা বলি, আমি আমার ঘরের কথা বলি, আমি আমার ভাইয়ের কথা বলি, আমি আমার বোনের কথা বলি, পারাপুরুষের কথা আমি এখন বলবো না। আমি আমি আমার ভাইয়ের কথা বলবো, আমি আমার মায়ের কথা বলবো, আমি আমার বাবার কথা বলবো যে এই দিস অ্যান্ড দিস এটা আমরা করেছি, সো তোমরা আমার দিকে তাকাও। আমরা এটাই বলি, অন্যজনকে নিয়ে কথা বলে মুখে ফ্যান ধরার আমাদের কিছু আছে বলে আমি বিশ্বাস করি না। যাই হোক, আমি খুব একটা বেশি কথা বলতে চাচ্ছিলাম না, কিন্তু এই পয়েন্টগুলো আমার আমি চাচ্ছিলাম যে যেহেতু স্বামী মেয়ে আসবে, স্বামী এমন একটি জায়গায় আছে এইসব কিছু কথা বলে হয়তো বা মানে অন্য জায়গায় জায়গা মতো হয়তো বা পৌঁছাবে। আমার ব্যাপারে দু এক জায়গায় বলেছে, আমি আমি আমার ব্যাপারে নিয়ে আমি কোনো কথা বলতে রাজি না, বিকজ আমি বিশ্বাস করি যে আমি আমি বঙ্গবন্ধুকে ভালোবাসি ব্লাইন্ডলি। আমাদের আমার ফোর ফ্যামিলি, আমাদের টোটাল পরিবার কোনো দিন ব্যালেন্স রাজনীতি আমরা করিনি, নেভার এভার। আমাদের টোটাল ফ্যামিলি একদম আদি থেকে অন্ত পর্যন্ত আমরা বঙ্গবন্ধু ফলোয়ার্স। আমরা কোনো দিন ব্যালেন্স রাজনীতি করি, এক ভাই এই পার্টি, আরেক ভাই ওই পার্টি, আরেক ভাই ওই পার্টি, আমরা সেটা কখনো করিনি। আমরা 14 গোষ্ঠী, ওই জন্মাইছে যেটা ওইটা ওই বঙ্গবন্ধুর কথা বলে। আমাদের টোটাল ফ্যামিলি এরকম ভাইরা বলে গেছেন। আমি বলি আমরা 6টা ভাই বোন ঢাকা ইউনিভার্সিটিকে মাস্টার্স করা, 3টা ভাই যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, এক ভাই যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, মেজ ভাই কেটা একটু এক একজন বলে গেছেন, ওর মাথায় কিন্তু এখনও গুলি আছে। এবং ওই ভাই বলে গেছে সেই স্ট্রেট কথা, আপনি কামান গুলা মারেন তার বঙ্গবন্ধুর কাছে এইটুকু বলবেন তাকে সরাতে পারবেন, ওই 81 বলেন আর 76 বলেন তাকে কেউ কখনো সরাতে পারে নাই, সে সারা জীবন চিৎকার করে কথা বলছে। সে হলো ইজ ডেসপারেট টু দ্য হায়েস্ট অর্ডার, সে একদম খুবই ডেসপারেট বঙ্গবন্ধুর ব্যাপারে। আমরাও সেরকম। সো আমরা যেটা কথা সেটা হচ্ছে বঙ্গবন্ধুর সাংস্কৃতিক গোষ্ঠী নিয়ে আমরা যতটুকু কথা বলেছি, সো আমরা এখানে যারা আছেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক গোষ্ঠীর সাথে জড়িত, আমরা সারা জীবনই বঙ্গবন্ধুকে নিয়েই এগিয়ে যাওয়ার চেষ্টা করেছি। এবং আমরা আমরা বলি সবসময়, আমরা যখন আমাদের এখানে এসেছিলেন আমাদের নাসিম ভাই, মরহুম নাসিম ভাই, এবং আমাদের আমাদের ফারুক ভাই ছিলেন, জিজ্ঞেস করেছিলেন যে আপনাদের সংগঠন কীভাবে চলে, আমরা বলেছিলাম আমাদের সংগঠন আমরাই চালাই। মানে আমাদের যে আমরা চালাই, আমাদের কেউ সাহায্য করে না। এবং আমরা প্রাউডলি বলতে চাই বাংলাদেশের একমাত্র সংগঠন বঙ্গবন্ধু সাংস্কৃতিক গোষ্ঠী, যেটা 45 বছর ধরে ধারণ করে আছে, যারা নিজেদের পকেটে চলে, নিজেদের পয়সায় চলে, কারো কাছে যাই না, কারো কাছে আমরা আমরা হাত পাতিনি কখনো, আমরা নিজেদের যারা চলি, আমরা বঙ্গবন্ধুকে ভালোবাসি এবং বঙ্গবন্ধুকে ভালোবেসে যাব, সারা জীবন ভালোবেসেছি, ভালোবাসছি, আগামীতেও ভালোবাসবো। রানা ভাই একটি কথা বলেছেন, যদি আল্লাহ না করো কোনো একটি যদি সমস্যা হয় খুঁজেও পাওয়া যাবে না কেউকে, এর চেয়ে সত্যি কথা পৃথিবী হতে পারে না, রানা ভাইয়ের চেয়ে সত্যি কথা হতে পারে না। সারা বাংলাদেশে কাউকে খুঁজে পাওয়া যাবে না, বাট এক যার দলকে খুঁজে পাওয়া যাবে। দ্যাট ইজ আমি প্রাউডলি বলতে পারি বঙ্গবন্ধু সাংস্কৃতিক গোষ্ঠী, যে কোনো কিছু ঘটুক বঙ্গবন্ধু সাংস্কৃতিক গোষ্ঠী ছিল, আছে এবং মৃত্যুর আগের দিন পর্যন্ত থাকবে, এটা সবাইকে জানা দরকার। আমরা ছিলাম, আছি এবং আগামীতেও আমরা থাকবো ইনশাল্লাহ, সেটা যেই পরিবেশে হোক, যে রকম অবস্থায় হোক, এটা আমাদের জন্য কোনো কিছু আমরা মনে করি যে এটা আমাদের জন্য কোনো কিছু আমরা কোনো ধারদারি না, বিকজ উই আর ডুইং দ্য রাইট থিং। আমরা সত্যি কথা বলি, সত্যের পথে চলি, এবং আমি যতগুলো কথা বলেছি আমি বিশ্বাস করি এটা একটি কথা আপনি মিথ্যে প্রমাণ করতে পারবেন না। সো আমি যদি সৎ পথে থাকি, সত্য কথা বলি, আমি কাউকে ভয় পাই না, ভয় পাবো না, বিকজ আমি বিশ্বাস করি আপনি যখন সত্যের পথে থাকবেন, আপনার কোনো শক্তিও যদি না থাকে উপরওয়ালা আছে, তার চেয়ে শক্তিশালী পৃথিবীতে কেউ নেই। সো উপরওয়ালা আমাদের সাথে আছেন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক গোষ্ঠীর সাথে উপরওয়ালা আছেন, বিকজ আমরা কারোর কাছে হাত পাতি না, কারো কাছে আমরা যাই না, এবং আমরা কারো কাছে যাব না। কেউ যদি কিছু বলে তাহলে, কিন্তু আমরা যাবো না কখনোই, আমরা আমাদের নীতিতে অটল থাকবো এবং আমাদের মতো চলবো। সো আমরা অনেক কিছু বলেছি।
আপনারা এখানে অনেকে কষ্ট করেছেন এবং অনেকে হয়তোবা একটি ব্যাপার নিয়ে হয়তোবা আপনাদের ক্ষোভ থাকতেই পারে, বা যারা আসছেন যে আপনাদের গেস্ট ছিল মুখে উনি আসলেন, আপনার কিসের দল ভুলভ্রান্তি হয়, এটা আমাদের একজনের একটা হয়তোবা সমস্যার জন্য হয়নি। সো সেটা আমি বিশ্বাস করি যে আপনারা সেটা অবশ্যই ক্ষমা সুন্দর দৃশ্যে দেখবেন। আর তারপর উনি না আসার পরও আমরা যাকে পেয়েছি, শাহিন ভাই একটা প্রশ্ন করেছেন যে এটা আসলে হয় কি না, শাহিন ভাই আনডাউটলি যেহেতু উনি জ্ঞানীগুণী লোক, সো আনডাউটলি হিজ রাইট, এক্সট্রিমলি রাইট, এটা আনচেঞ্জেবল, আমি মনে করি এটা আনচেঞ্জেবল। উনি ঢাকা কলেজের ছাত্র, আমি তিতুমিরে কলেজের ছাত্র ছিলাম, দেন আমি ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি, দ্যাট ওয়াজ 1978। আমি 82 81 অনার্স করেছি, 83 মাস্টার্স করেছি। সো বয়স কারাতে করে দেখে খুব বরম লাগে, বাট বয়স কিন্তু এখানে যতজন আছে কারো চেয়ে আমি মনে করি সবার চেয়ে বড়ই হব। আমি দুই চারজন আমার চেয়ে বড় হতে পারেন, বিকজ নাও আই এম 62। আমি প্রাউডলি বলি এটা আমার 62 রানি, 62 ইয়ার্স ওল্ড, 62 ইয়ার্স, আমি 62। সেই স্কুল কলেজ ইউনিভার্সিটি সর্ব জায়গায় আমরা ছাত্রলীগ করে আসছি, লাস্টে শুধু শামীম ভাইকে একটু বলে দিই, এটা একটু ক্ষোভ, তা দুঃখ থেকে যায় সারা জীবন। আমার কোনো কিছু পাওয়ার কিছু নেই, কিন্তু জীবনে কোনো কিছু পাইও নেই আমরা কোনো ভাই বোনরা, সারা জীবন আওয়ামী লীগ আর বঙ্গবন্ধু বলতে বলতে জীবন শেষ, বাট উই ডিডন্ট গেট দ্য সিঙ্গেল ওয়ার্ড। কেউ যদি বলতে পারে যে রুবেলের ফ্যামিলির কোনো লোক চার আনা পয়সা পেয়েছে, আমি বলব নো, নেভার, আমরা জীবনে কোনো রকম কোনো কিছু পাইনি, বাট দুই একসময় ইচ্ছা হয় যে আল্লাহ সারা জীবন আমরা তো আমরা 14 গোষ্ঠীটা করলাম কিছুই কি পাওয়ার নাই, একটা সম্মানও তো পেলাম না। স্বামী ভাইকে জানিয়ে দিতে চাই সে প্রপার সম্মানটাকেও পাইনি। আমরা সারা জীবন বঙ্গবন্ধুর কথা বলতে 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 আরেকটু সময় নেই, আমি যখন 86 যখন আমি ফিল্মে হিরো হলাম, ওই সময় টোটাল রমা রমা, রাজীব ভাই, মিহির সদাগর, দিলদার ভাই, শাহিন ভাই, সব হলো জাতি ই পার্টি করে, বিএনপি করে, একমাত্র হাতে গোনা আমি, একজন ক্যামেরাম্যান ছিল বাবুল, আর মহিউদ্দিন ভাই ছিল আমাদের ইসের, এই তিনজন ছাড়া কোনো আওয়ামী লীগের আমি দেখিনি। 15ই আগস্ট এই তিনজন মিলেই আমরা খিচুড়ি করে খাওয়াতাম, কিন্তু পরবর্তীতে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর আমাদের খবরও নাই, আমরা কে এটার কোনো খবর নাই, এত লোক ওই যে রানাবাজিবার বলেছে লক্ষ কোটি জনতা আওয়ামী লীগার, লক্ষ কোটি লোক আওয়ামী লীগার, আমাদের কোনো খবর নেই। এখন অবস্থা ঠিক সেরকমই, যার জন্য বঙ্গবন্ধুকে ভালোবাসি সেই জন্যই এখানে আসা, আপনাদের সামনে কথা বলা। বাট তারপরও শরীর মানে সবশেষে যেটি আছে, কিছু কিছু সময় মানুষ চায়, পেতে ইচ্ছে করে, টাকা পয়সা না, কিছু সম্মান, এটা দুঃখের সাথে বলতে আসলে প্রপার সম্মানটাও পাইনি, টু বি অনেস্ট, একদম যেখানে যাওয়া উচিত ছিল আমি মনে করি, যে জায়গায় আমাদের যাওয়া উচিত ছিল আমাদের পরিবারের, আমি মনে করি সেটা আমরা কোনোভাবেই পাইনি। বাট থ্যাংকস আল্লাহ, আল্লাহকে অনেক অনেক ধন্যবাদ যে আমি দাঁড়িয়ে কথা বলতে পারছি, দেখতে পাচ্ছি এবং জোরে কথা বলতে পারছি, আল্লাহর কাছে আমি শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে অনেক ভালো রেখেছেন, অনেক সুস্থ রেখেছেন, এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। বা শুধু শামীম ভাইকে লাস্ট একটু জানিয়ে দিলাম যে শামীম ভাই একটু আমাদের দিকে একটু তাকিয়ে, দ্যাটস ইট, আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য সকলেই দোয়া করবেন। আর আমি সমাপ্তি ঘোষণার আগে আমি সমাপ্তি ঘোষণা করছি, আমি আবারও বলছি আপনারা আমাদের সাথে থাকবেন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক গোষ্ঠীর সাথে থাকবেন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক গোষ্ঠী শুধু বঙ্গবন্ধুর কথা বলে এবং বঙ্গবন্ধুর কথা বলে এবং বঙ্গবন্ধুর কথা বলবে। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, দীর্ঘদিন হোক আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, ধন্যবাদ।